حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو كما قال عليهم الصلاة والسلام جزا الله أن محمدا ما هو أهله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله العظيم بحمده عدد خلقه رضا نفسه زينة عرشه مداد كلماته اللهم لك الحمد ولك الشكر ولك الملك جميعا كما ينبغي لجلال وجهك عظيم سلطانك آمنت بالله العظيم وكفرت من الجبت والطاغوت واستمسكت بالعروة الوثقى لا انفصام لها الله سميع عليم توكلت على الحي الذي لا يموت الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ইমানি কালেমা বলা হয়। এই ইমানি কালেমার সাথে মৃত্যুর সময় ইমানি কালেমা নসিব হওয়ার বিষয়ে পূর্বে আমি 6টি আমল আপনাদের সামনে পেশ করেছিলাম, আপনাদের খেদমতে পেশ করেছি। সেই 6টি আমল কি ছিল? প্রথম আমল ছিল গায়রে মহরম, অর্থাৎ যে সকল মহিলাদের সাথে, যে সকল পুরুষদের সাথে দেখা করা হারাম, বিবাহ করা জায়েজ, তাদেরকে গায়রে মহরম বলা হয়, তাদের থেকে নিজের নজরকে হেফাজত করা। দুই নম্বর আমল ছিল মেসওয়াক করা। তিন নম্বর আমল ছিল সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। চতুর্থ নম্বর আমল ছিল দান সদকা খয়রাত হাদিয়া, এইগুলো উপরে আমল করা চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর হচ্ছে আহল হক আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করা। এবং ষষ্ঠ নম্বর ছিল হচ্ছে আল্লাহ তাআলাকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা মন থেকে দিল থেকে। এই 6টি আমল যার ভিতরে আসবে তার মৃত্যুর সময় ইমানি কালেমা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নসিব হবে এবং কালেমায়ে ইমানের সাথে তার মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ, এখন 6 নম্বর আমল আমরা আলোচনা করেছি। সপ্তম নম্বর আমল থেকে আমাদের আলোচনা করা বাকি ছিল, সুতরাং আমি সপ্তম নম্বর আমল থেকে আলোচনা শুরু করব। বাকি 6টা আমাদের আমাদের যে ওয়েবসাইট প্লাস আমাদের যে চ্যানেল খানকায় আক্তারিয়া কাউসারিয়া, এই চ্যানেলের মধ্যে 6টি আমল সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা সহকারে বলা রয়েছে, আপনারা শুনে নেবেন যারা শুনতে পারেননি। এরপরে আমি সপ্তম নম্বর আমলের দিকে যাব ইনশাআল্লাহ। সপ্তম নম্বর কালেমা তৈয়বা ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নসিব হওয়ার জন্য যেই বিষয়টা সব থেকে জরুরি সেটা হচ্ছে জাহিরি এবং বাতিনি গুনাহ ছেড়ে দেওয়া। সমস্ত প্রকার জাহিরি গুনাহ আর সমস্ত প্রকার বাতিনি গুনাহ, জাহিরি মানে হচ্ছে প্রকাশ্যে গুনাহ করা যাবে না এবং বাতিনি মানে হচ্ছে গোপনেও গুনাহ করা যাবে না। যতু কর্তা হে চুপকে আহালে জাহাঁ সে, যতু কর্তা হে চুপকে আহালে জাহাঁ সে, কই দেখতা হে তুঝে আসমান সে, অর্থাৎ তুমি যে গোপনে গোপনে করতেছো যে গুণাগুলো, তুমি মনে করতেছো কেউ দেখে না, আল্লাহ তোমাকে দেখতেছে। এই জন্যে গোপনে গুণা করা যাবে না, প্রকাশ্যেও গুণা করা যাবে না, কারণ আল্লাহ দেখতেছে। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই, গুণার থেকে বাঁচার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে
মনে রাখতে হবে সর্ব অবস্থায় প্রতিটি সেকেন্ডে আমার ব্রেনে যেন এটা ঘুরতে থাকে, আমার মনে যেন এই কথাটা বলতে থাকে, আমার অন্তরে যেন এই কথাটা গাঁথা থাকে যে আল্লাহু হাজিরি, আল্লাহ এখানে উপস্থিত আছে, আল্লাহু নাজিরি, আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গী সঙ্গে আছেন। এই তিনটা জিনিস যদি আমার ভিতরে থাকে তাহলে এই তিনটা জিনিসের যদি একিন এবং বিশ্বাস এবং আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে আমার দ্বারা জাহির গুনাহ প্রকাশ্য গুনাহও হবে না, আমার দ্বারা গোপন গুনাহও হবে না। প্রকাশ্য গুনাহ করেন চাই গোপন গুনাহ করেন দুটেই আল্লাহ তাআলার আওয়ামিরকে লঙ্ঘন করা হয়, আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করা হয়, উভয়ভাবেই আল্লাহ তাআলাকে ইনসাল্ট করা হয়। কি করা হয়? ইনসাল্ট করা হয়। সুতরাং আল্লাহকে ইনসাল্ট আপনি করবেন আর আপনি ভালো থাকবেন এটা কখনোই চিন্তা করা যায় না। আপনি আল্লাহর একটা গোলাম, আল্লাহর হুকুমে আপনার সৃষ্টি, আমার আপনার সৃষ্টি আল্লাহর হুকুমে, আর যার হুকুমে আমি সৃষ্টি সেই হুকুমের সাথে বিরোধিতা করে কি আমি আমি টিকতে পারবো এই দুনিয়াতে? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর সাথে ইনসাল্ট করবো, আল্লাহর সাথে অপব্যবহার করবো, এইরকম ব্যবহার যদি আমি আপনি করি তাহলে ভাইজান আপনি চিন্তা করবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বন্ধু, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, দেখে বান্দাকে ঘুড়ি ঘুড়ির লাটাই থেকে ঘুড়িকে ছেড়ে দেওয়া হয়েছে, মালিক দেখতেছে ঘুড়ি কত দূর উড়ে, অবশেষে ঘুড়ির লাটাইয়ের একটা সূক্ষ্ম সুতা আছে, এই সুতা দিয়ে যখন ডান মারে তখন ঘুড়িটা কিন্তু তার নিজের জায়গায় ফিরে আসে, কোনো উপায় থাকে না বন্ধু। আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে বলছে আফা হাসিবে তুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি খামাখা সৃষ্টি করছি, গরু ছাগলের মতো খাইবা ঘুমাইবা আর খেলবা আর বিবি বাল বাচ্চার সাথে সংসার করবা এটাই তোমার কাম? তাহলে তোমার আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি? আমারে বদনাম করে তোমার লাভ আছে বন্ধু? কোনো লাভ নাই। যদি তুমি আমার হুকুমের বাইরে চলো, আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বাইরে চলো আর গুনাহ করো, তাহলে মনে রাখবা যে তোমাকে একদিন আমার কাছে অবশ্যই আসতে হবে। আমরা যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কিন্তু আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ কি অনেকেই জানি না, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহর, ইন্না লিল্লাহি, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আর লিল্লাহ মানে আল্লাহর, অর্থাৎ আমরা নিশ্চয়ই আল্লাহর, ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যেও তাই বলছেন যে তোমরা মনে করো না যে তোমাদেরকে খামাকা সৃষ্টি করা হয়েছে আর তোমরা গুনাহ করবা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এরকম মনে করো না, আমার ছাড় দেখে তুমি মনে করো না যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছে বলতেছেন নিশ্চয়ই আমার পাকড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নেয়, সুতরাং তুমি আমার ধৈর্যকে ওভারটেক করো না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে আমার একটা মাপকাঠি আছে, কোরআন দিয়ে আমি তোমাকে একটা মাপকাঠি দিয়ে একটা রেখা দিয়ে আবদ্ধ করে দিয়েছি যে এই পর্যন্ত তুমি যেতে পারবা, এর বাইরে তুমি যাইতে পারবা না। যদি এর বাইরে যাও তো তিলকা হুদুদুল্লাহ, এইটা আল্লাহ তাআলার শেষ সীমানা ধৈর্যের, অর্থাৎ তুমি তার ধৈর্যের বাঁধকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়েছো। আর যখন আল্লাহর হুদুদকে আল্লাহর সীমানাকে তুমি ভেঙে চুরে টুকরা টুকরা করে গুনাহ করবা তখন আল্লাহ পাকের বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে গজব আকারে আজাব আকারে বিপদ আকারে অথবা পরীক্ষা আকারে তোমার উপরে আসতে পারে। সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়াল বাতিনা, তুমি পরিত্যাগ করো জাহিরাল ইসমি প্রকাশ্য গুনাহ, ও বাতিনা মানে গোপন গুনাহও পরিত্যাগ করো। ডাইরেক্ট হুকুম দিছে ওয়াজারু জাহিরাল ইসমি ওয়াল বাতিনা, তুমি প্রকাশ্য গুনাহও ত্যাগ করো এবং গোপন গুনাহও ত্যাগ করো। আল্লাহ পাক বলছেন সুতরাং আমাদেরকে প্রকাশ্য গুনাহ থেকেও বাঁচতে হবে এবং গোপন গুনাহ থেকেও কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
আল্লাহ বলছে ওয়াম্মা মান খাফা, যেই বান্দা আমাকে ভয় করবে, মাকামা রব্বিহি, একদিন আমি আল্লাহ তাআলার সামনে তার উপস্থিত হতে হবে, অনাহান নফস আনিল হাওয়া, এবং এই ভয়ে সে তার নফসকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচায়, হেফাজত করে, আল্লাহ তাআলার সামনে দাঁড় হতে হবে এই ভয়ে সে সমস্ত প্রকার গুনাহকে ত্যাগ করে দেয়। আল্লাহ বলতেছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর প্রতি বদলা, এর প্রতিদান স্বরূপের ফলাফল স্বরূপ জান্নাত তার জন্য ঠিকানা হবে। সুতরাং যৌবন বয়সে যদি কেউ গুনাহ ছেড়ে দেয় কষ্ট হবে, কিন্তু এই কষ্টকে যদি সে কেউ স্বীকার করে তার জন্য আল্লাহ বলছে জান্নাতাই, আল্লাহ তাকে দুটো জান্নাত দান করবে, অন্য সবাইকে একটা জান্নাত দান করবে, কিন্তু যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করবে। তাহলে কত বড় সওদা গুনাহ ছেড়ে দিলে, কত বড় লাভ বন্ধু আমার! এই লাভ জ্ঞানী ব্যক্তিরাই অর্জন করে, আর যে অজ্ঞানী সে তো এটা বুঝবে না। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা বলছেন যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত আল আযীযু মান আতবা হাওয়াহা নাফসা ওয়া তামান্না আলাল্লাহি ঈমান। আমানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, সে তার নফসের কলা কৌশল সম্পর্কে জানে, সে তার নফস সম্পর্কে জানে কোন কাজ করলে তার নফসে গু খাওয়ায় দেয়, মানে গুনাহ করায় দেয়। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কিন্তু এটা জানে যে কোন কাজে গেলে আমার গুনাহ হতে পারে, সে কি করে? বুদ্ধিমান ব্যক্তি ওই সকল কাজ করে না যেই সকল কাজ করলে গুনাহ হতে পারে, ওই সকল কাজ বুদ্ধিমান ব্যক্তিরা করবে না। আর নির্বোধ ব্যক্তির ব্যাপারে বলছে, নির্বোধ ব্যক্তি গুনাহ করতে থাকবে আর আল্লাহর কাছে চাইতে থাকবে আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও। আমার শাহেদ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ আমার কথা বলতেন, গুনার উপরে গুনা কইরা খেতা সিলাই করো না, গুনার সে খেতা যত সিলাই করবা খেতা তত বড়ই হবে, খেতা তত মজবুত হবে, এক সময় খেতা টান দিলেও তুমি ছিঁড়তে পারবা না। সুতরাং গুনার খেতা সিলাই করে তওবার তওবা তওবা দিয়া ওই খেতা টুকরা করাটা বড় মুশকিল হয়ে যাবে। সুতরাং গুনা তুমি সিলাই করো না, গুনার উপরে গুনা দিয়া তুমি বড় খেতা বানায়ও না, খেতার সে মহিলারা খেতা সিলাই না, তো তুমিও গুনার খেতা সিলাইবা, যত খেতা সিলাইবা তত খেতা বড় হবে আর মজবুত হবে। এই জন্যে সগিরা গুনা ছোট ছোট গুনা করা নিষেধ, কারণ ছোট ছোট গুনার দ্বারা গুনার পাহাড় জন্ম হয়, আর এই গুনার পাহাড় যখন জন্ম হয় তখন আর সেটা ছোট থাকে না, সেটা যেহেতু গুনার পাহাড় হয়ে গেছে এটা গুনার কবিরা হয়ে গেছে, অর্থাৎ বড় গুনা হয়ে গেছে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি যারা ছোট বড় সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকবে। আরেকটা হাদিসের মধ্যে আছেন আল্লাহ পাক সাত ব্যক্তিকে আরশের নিচে সায়াদান করবে, তার মধ্যে একটা ব্যক্তি রজুলুন ইমরাতান দাওয়াতহু যাতা মানসাবিন ও জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বাড়ির নারী খুব সুন্দরী একেবারে ফার্স্ট ক্লাস ডিগ্রিপ্রাপ্ত সুন্দরী, টাকা পয়সা অনেক, সকল দিক দিয়ে কোনো দিক দিয়ে কমজোরি নাই, কিন্তু সে বলছে দেখো ভাইয়া আমার, আমি সম্ভ্রান্ত পরিবারের একটি নারী মহিলা, এবং আমার বাপের অঢেল সম্পদ আছে, এবং আমার শরীর অনেক তুলতুলে, আমার চেহারা অত্যন্ত মোলায়েম, আমাকে চুমু খাইলে তোমার অনেক আনন্দ লাগবে, আমার সাথে জড়াজড়ি করলে তোমার অনেক মজা লাগবে, সুতরাং তুমি যদি আমার সাথে অন্যায় কাজ করো তাহলে আমি তোমাকে আমার সম্ভ্রান্ত পরিবার যেহেতু আমাকে আমার সম্পর্কে খুব কুধারণা করবে না, যেহেতু আমি সম্ভ্রান্ত পরিবারের নারী আমার সম্পর্কে কেউ অপবাদ লাগাবে না, আর যদি তুমি আমার সাথে কুকর্ম করো জেনাবে বিচার করো তাহলে তুমি আমার সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে, তাহলে কি তুমি রাজি নও? তখন সেই বান্দা বলবে ইন্নি আখাফুল্লাহ, বন্ধু আমার তুমি যতই সুন্দর হও না কেন, যতই সুন্দরী হও না কেন, যতই ভালো হও না কেন, আমার মালিক তোমাকে ব্যবহার করতে নিষেধ করেছে, হারামভাবে আমি তোমাকে কখনোই ব্যবহার করতে পারবো না, হারামভাবে তোমার কাছে আমি যাইতে পারবো না, হারামভাবে তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, যদি আমি করি আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যাবে।
সুতরাং সে বলবে কি, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি কশ্চিন কালেও তোমার কাছে যাইতে পারবো না, তোমার আচল তো দূরের কথা, তোমার চেহারা তো দূরের কথা, তোমাকে টাচ করা হারাম, তোমাকে দেখা হারাম, তোমার সাথে কথা বলা হারাম, তোমার আওয়াজ মোবাইলে শোনা হারাম। সুতরাং যার নফসের রোগ আছে, সুন্দরী মেয়েদের সাথে কথা বললে আরে মন টানে, নফসে টানে, তাদের সাথে সুন্দরী মেয়েদের সাথে কথা বলাও হারাম। কারণ ওই সুন্দর কথা দিয়ে তুমি তোমাকে আকৃষ্ট করতে চায়, তোমার নফসকে নষ্ট করতে চায়, তোমার ইমানকে নষ্ট করতে চায়, তোমার একিনকে নষ্ট করতে চায়, তোমার আখলাক আর চরিত্রকে নষ্ট করতে চায়, তোমার সুন্দর মনটাকে কলুষিত করতে চায়। সুতরাং এই মেয়ে হোক চাই পুরুষ হোক, যে গাইরে মাহরুম, এই রকম গাইরে মাহরুমের সাথে কোনোভাবেই জেনা ব্যবিচার অন্যায় অশ্লীল কাজ কুকর্ম কুকথা বলা যাবে না। এর থেকে বাঁচার আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আলম আরকাদাও বলতেন, দেখো বাবারা, যদি একটা নারীর হঠাৎ করে বমি শুরু হয়ে যায়, ডায়রিয়া শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, একে তো পাতলা পায়খানা, ওদিক দিয়ে বমি, ওই সুন্দরী মেয়ের আশেক তুমি, ওই সুন্দরী মেয়েটাকে যদি তোমার কাছে নিয়ে আসা হয়, ওই মেয়েটা কেমনি ভাবে ডায়রিয়া হওয়ার জন্য রোগা হয়ে গেছে, আর ওই সৌন্দর্য আর বিলীন হয়ে গেছে, সৌন্দর্য আর নাই, চেহারা নষ্ট হয়ে গেছে ডায়রিয়ার কারণে, বমির কারণে দেহ নষ্ট হয়ে গেছে, এখন ওই মেয়েটার ওই বমি আর পায়খানা তোমার সামনে উপস্থিত করা হইল, দেখো কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। এই মেয়েটা, যে মেয়েটার জন্যে তুমি এত কষ্ট করছো, যে মেয়েটার জন্যে জান প্রাণ দিতা, সেই মেয়েটার সৌন্দর্য আজকে বমিতে খাইয়া ফেলছে, সেই মেয়েটার সৌন্দর্য আজকে বন্ধু বাথরুম আর ডায়রিয়ায় খাইয়া ফেলছে, এইগুলার সাথে প্রেম করো। তুমি বলবো না না, এই গন্ধ লাগে, এত গন্ধর জিনিস তো তোমার কাছে আগে সুন্দর লাগছে। বন্ধু আমার, এই জন্যে কোনো মেয়েকে যখন তোমার পছন্দ হয়, যদি কুকর্ম করতে চায়, তার শরীরের মুখের চামড়াটা মনে মনে তুলে ফেলো, তারপরে দেখো কেমন দেখা যায়, তারপরে দেখো কেমন দেখা যায়। এই জন্যে বন্ধু আমার, যত সুন্দর হোক না কেন, ওই সুন্দরের কোনো মূল্য নাই, যার চামড়ার সৌন্দর্য, চামড়া উঠাই ফেললে তোমার মতো কষ্ট রক্ত, ওই চামড়া উঠাই ফেললে দেখা যায় একটা কঙ্কালের মতো চেহারা। এই জন্য সুন্দরীর থেকে বাঁচার চেষ্টা করো, সুন্দরের কোনো দাম নাই। আহা, এই জন্যে বন্ধু আমার, এই যত সৌন্দর্যই হোক না কেন, তুমি সৌন্দর্যের পাগল হয় না, তুমি আল্লাহর পাগল হও, আল্লাহ আরশে আজিমের ছায়া তোমাকে দান করবে। বন্ধু আমার, এবার তোমাকে আরো সুন্দর একটা কথা বলছি, যদি সেই সুন্দর কথাটা হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, জাহার আল ফাসাদু ফিল বাররি আল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস, তোমার উপরে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত আসতেছে, এটা সব তোমার হাতের কামাই, তার মানে তোমার গোনার কামাই, অর্থাৎ তুমি গোপনে গুণা করো, অতপ্রকাশ্যে গুণা করো। বন্ধু, তোমার সাথে কিন্তু ফেরেশতা আছে, সাথে সাথে লিখে ফেলে রিপোর্ট হয়ে যায় আল্লাহর কাছে। বন্ধু আমার, যদি এই গুণা না ছাড়ো, আল্লাহ বলে যত প্রকার ফেতনা তোমার সাথে হইতাছে, বিপদ আপদ তোমার উপরে আসতেছে, সমস্ত বিপদ আপদের কারণ আর কেউ না, শুধু তুমি, তুমি গোনাহ জোর করা চাইরা দাও, আল্লাহ বলে বিপদ আসবে না। এই জন্যে বন্ধু আমার, প্রকাশ্য গোনা আর গোপন গোনা, প্রকাশ্য গোনা করলে প্রথম নম্বর শাস্তি সে বেঈমান অবস্থায় মারা যায়, নাউজুবিল্লাহ। প্রকাশ্য গোনা কাকে বলে, যেমন বড় বড় ধরনের গোনা করা, যেমন সুদ ঘুষ জেনা ব্যবিচার, এইগুলো বড় বড় ধরনের গোনা, গোনা করা বুঝাইছে, বড় বড় ধরনের গোনা করা, এগুলোকে প্রকাশ্য গোনা বলা হয়। আর এই বড় বড় ধরনের গোনা করলে দ্বিতীয় যে আজাব হয়, সেটা হলো বড় বড় ধরনের গজব হয়। দুর্ভিক্ষ হইতে পারে, বন্যাও হইতে পারে, অতিবৃষ্টি হইতে পারে, অনাবৃষ্টি হইতে পারে, খরা দেখা দিতে পারে, বড় বড় দুরারোগ্য ব্যাধি তোমার হইতে পারে, রোগ সারবে না।
এমন কিছু ব্যাপার হইতে পারে তোমার সাথে, চিন্তাই রাহাজানি হইতে পারে, দুর্নীতিগ্রস্ত হয়ে যাইতে পারো, মামলা মোকদ্দমায় পড়িয়া যাইতে পারো, ঘর বাড়ি তোমার দখল হয়ে যাইতে পারে, ভূমিদস্যু তোমার জমি দখল করে ফেলতে পারে, অবৈধভাবে তোমার সাথে অবৈধভাবে আচরণ তোমার সাথে হইতে পারে, তোমার তোমার দ্রব্যমূল্য বৃদ্ধি হইতে পারে, সরকারিভাবে রাজনৈতিকভাবে দেশীয়ভাবে মূল্যস্ফীতি দেখা যাইতে পারে, তারপরে কি হইতে পারে, কাফেরদের হাতে ক্ষমতা চলে যাবে, যুদ্ধ বিগ্রহ করে কাফেরদের আন্ডারে তোমাদের চলতে হইতে পারে, তারপরে আল্লাহ পাক পুরো বিশ্বকে টার্গেট বানায় ফেলে, পুরো বিশ্বের উপরে বড় বড় ধরনের আজাব আর গজব নাজিল করতে থাকে, একটার পর একটা আসতে থাকে। এই জন্যে বড় বড় গুণা নিজেও করা যাবে না, তোমার ভাই যে গুণা করতেছে তার কারণে তোমার উপরে আজাব আসতেছে তারও করতে দেওয়া যাবে না, কথা বুঝতেছো? কারণ তুমি তো গুণা করতেছো না, তোমার পাশের দোকানদার গুণা করতেছে তাকে গুণা করতে দেওয়া যাবে না, যদি তার গুণার কারণে তোমার দোকানের ক্ষতি হচ্ছে, তুমি জানো না, গুণা করলে ওই গুণ ওই দোকানের উপরে যে পাখিটা বসবাস করে, অনেক চড়ুই পাখি বসবাস করে না, ওই চড়ুই পাখিরও কষ্ট হয়, ওরও রিজিকের সংকীর্ণতা হয়ে যায়, ওরও অনেক কষ্ট হয়ে যায়, অনেক সময় ওই চড়ুই পাখি গুনার গরমে মারা যায়। বন্ধু আমার, এই জন্যে বড় বড় গুণা করবেন, বড় বড় ধরনের শাস্তি হবে, এই জন্যে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দেন, গুণার থেকে বাঁচানোর জন্যে চেষ্টা করেন, যদি না করেন তাহলে নিজেও বিপদে পড়বেন, আল্লাহর বন্ধু হইয়াও উপায় হবে না, আল্লাহওয়ালাদের সোহবতে থেকেও বাঁচতে পারবেন না, কারণ আপনার দায়িত্ব শুধু নিজে গুণা বাঁচবেন গুণা থেকে বাঁচবেন তা কিন্তু নয়, আপনার পাশে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন গুণা করতেছে তাকেও বাঁচাইতে হবে, এটাও কিন্তু আপনার দায়িত্ব যদি ভালো থাকতে চান। এরপরে গোপন গুণা করলে কি হয়, গোপন গুণা করলে প্রথম নাম্বার আজাব হয় চেহারার নূর নষ্ট হয়ে যায়, চেহারার দ্বিতীয় আজাব হয় রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, এত কামাই তারপরে কইতে যায় খোঁজ খবর নাই কি নাই, তিন নম্বর আল্লাহ পাক বান্দার অন্তর থেকে আল্লাহ পাকের মহব্বত উঠাই নিয়ে যায়, যত আপনি দাওয়াত দিবেন কাজ হয় না, কি হয় না, কাজ হয় না, অনেকটা দাওয়াত দেন না তারপরে কাজ হয় না রুবেল ভাই, কারণ কি, আল্লাহর মহব্বত আল্লাহ উঠাই লইছে, আল্লাহ নারাজ হয়ে গেছে তার উপরে, যাকে দিনের কথা বলার পরে, কোরআনের হক কথা বলার পরে, রসুলের সুন্নাতের কথা বলার পরে তার অন্তর কাঁপে না, চোখে পানি আসে না, আল্লাহওয়ালাদের সোহবতে আসে না, দিনের কাজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, আল্লাহর হুকুম মানতে তার মন চায় না, বুঝতে হবে তার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, এর থেকে বাঁচেন, এর পাশে বাড়ি করলে বিপদ আছে আপনার, এর পাশে জমি যদি থাকে বিপদ আছে আপনার, সুতরাং নিজেও বাঁচেন আল্লাহর বান্দাদেরকে বাঁচান, সুতরাং কি হবে, আল্লাহর আল্লাহর বান্দার বান্দা বান্দার অন্তর থেকে আল্লাহ পাক কি করে নিবে, মহব্বত উঠাই নিবে, সব সময় অশান্তিতে রাখবে, যত টাকা পয়সা থাক যত বাড়ি গাড়ি থাক অন্তরে শান্তি পাবেন না, তারপরে কি হবে, দুনিয়ার ভয় তৈরি করে দিবে অন্তরের ভিতরে, আরে কি হয়, এই মরছি, এটা না হলে কি হইব, ওটা না হলে কি হইব, হাইরে গেছি হাইরে গেছি, হাইরে হাইরে পার্টি ওর মধ্যে হয়ে যাবো, এটা হাইরে হাইরে পার্টি, হ্যাঁ হাইরে হাইরে পার্টি, আর তার দুনিয়ার ভয় তার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাই দিবে, যেহেতু তোর অন্তরে আমি আল্লাহর ভয় নাই, আমি আমার আমি আল্লাহর মহব্বত নাই, তাইলে দুনিয়ার ভয় দিয়েই তোরে পরিশান করে রাখবো, এরপরে আপনার নেক আশাগুলো সহজে পূর্ণ হবে না, কি হবে না, এই দেখছেন গোপন গুণা করলে কেউ দেখে নেই আল্লাহ দেখছে, গোপন গুণা করলে নেক আশা পূরণ হবে না, আপনি যতই আল্লাহর কাছে চান আপনার গুড়ির মতো খালি ঘোরাইতেই থাকবে, ঘোরাইতেই থাকবে, দিবে না দেখাবে কিন্তু খাওয়াবে না, কারণ হলো আপনি আল্লাহরে ঘুরাইতেছেন কি, আপনারে আল্লাহ কাছে গুণা ছাড়তে আর গোপনে গুণা করতেছেন, কারে ঘুরাইতেছেন, আল্লাহরে ঘুরাইতেছেন, তো আল্লাহর কামটা কি, আপনারও ঘুরাইব, আল্লাহর কাম কি, আপনারও ঘোরাবে, সুতরাং আপনি আল্লাহরে ঘোরায়েন না, আপনি নিজেও ঘুরিয়েন না, আল্লাহরে ঘোরানো বাদ দেন, আল্লাহর সাথে বাটপারি ব্যবসা করা বাদ দেন, আল্লাহ আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবে না, সুতরাং আপনি যদি নিজে ভালো থাকতে চান তো আল্লাহকে ভালো রাখেন, কি রাখেন, আল্লাহকে ভালো রাখেন, তাহলে আপনার আশা পূর্ণ হবে, বিপদ আপদ দূর হবে, আল্লাহ নিজের কুদরতিভাবে আপনার সাহায্য সহযোগিতা করতে থাকবে। এরপরে গোপন গুণা করলে আপোষে ঝগড়া হয়, দেখবেন বিবি আর স্বামী স্ত্রীর মধ্যে খালি ঝগড়া লাগিয়েই থাকে, ওই ব্যক্তি 100% গোপন গুণা করে, যদি দেখেন ঘরের মধ্যে বিপদ ঝগড়া আসেই, ঘরের মধ্যে ঝগড়া আছে, কেউ না কেউ গোপন গুণার মধ্যে লিপ্ত আছে, এই জন্য ঝগড়া আসেই,
বাজে যে যার উপরে আল্লাহ নারাজ হয় নিজের গোয়ালের গরুটাও তারে লাথি মারে, কি মারে? কারণ তুই আল্লাহর নাফরমান, গোয়াল গোয়ালের গরু চাই, আমার দুধ খাইতে আইস, দুধ দোহাবি তোরা লাথি দিয়া তোর পাশে পিয়েল মাইরা তোর আসমানে উঠাই দিব, তুই দুধ দোহাবি, তুই আল্লাহর নাফরমানি করস, আর আমার কাছে আইস দুধ না হওয়ার লাগি গরু লাথি মারে তার। সুতরাং আপোষে ঝগড়া বিপদ তৈরি হয়, সংসারে সংসারে তৈরি হয়, খানদানে খানদানে বংশে বংশে লেগে যায়। এগুলোর কারণ হচ্ছে কেউ না কেউ এই গোপন গুণার সাথে জড়িত রয়েছে। মানুষের ভালোবাসা থেকে মারুম হয়, আপনি যত চেষ্টা করবেন আল্লাহর বান্দাদের ভালোবাসা চাওয়ার জন্য, ও এটা একদম পাবেন না। যার কাছেই যাবেন ভালোবাসা নাই, ভালোবাসা কি নাই? নাই, ভালোবাসা বাসে না। কারণ কি? আপনি আল্লাহরে ভালোবাসেন না, গোপন গোপন গুনাহ করেন। বন্ধু আমার, আল্লাহ আপনারে কিভাবে ভালোবাসবে? এই জন্য আপনি গোপন গুনাহ বাদ দেন, আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে। এরপরে আসেন, মৃত্যুর সময় যন্ত্রণা শুরু হয়, কি হয়? আল্লাহ ইমান দিতেও পারে, ইমান সিনায়ও নিতে পারে, কিন্তু যন্ত্রণার তে মাফ নাই, কি নাই? কারণ বাটপারি করছেন তো, গোপনে গোপনে আল্লাহর সাথে বিরোধিতা করছেন, এই জন্য মৃত্যুর সময় কিছুটা যন্ত্রণা দিয়ে আপনাকে ভোগ করায় নিবে। যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, কেন এখানে ইমান থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে একটা বিষয় আছে। কারণ মৃত্যুর সময় যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন কিন্তু বান্দার মাথা ঠিক থাকে না, বেশি বিপদে পড়লে আবল তাবল কওয়া শুরু করে, তখন দেখা গেছে আপনার মুখ থেকে কালেমার জায়গায় শয়তানি কথা বের হয়ে গেল, ইমান তো চলে গেল। আর যদি ওই যন্ত্রণা সহ্য করে রাখবার পারেন কোনো রকম, আল্লাহর দিকে টিকা থাকতে পারেন যন্ত্রণা সহ্য কইরা, তাইলে ইমান নিয়ে যাইতে পারবেন। ব্যাপারটা কি বুঝছেন? তো সুতরাং আমরা স্পষ্ট হইলাম যে এই গোপন এবং প্রকাশ্য গুণা আল্লাহ করতে নিষেধ করছে। আর যদি আপনি আল্লাহর ভয়ে গোপন এবং প্রকাশ্য গুণা ছেড়ে দেন, আল্লাহ বলছে তোমাকে ডবল জান্নাত দিব। কারণ এক নম্বর জান্নাত দিব তুমি গুণা ছাড়ার নিয়ত করছো, দুই নম্বর জান্নাত এই কারণ দিব যে তুমি গুণা ছাড়ার জন্য কষ্ট করছো, কি করছো? কষ্ট হয়েছে না, গুণা ছাড়তে কিন্তু কষ্ট হয়। আর আল্লাহ কয় মৃত্যু যন্ত্রণা তোমাকে দিব না, কারণ তুমি গুণা ছাড়ার যন্ত্রণা এমনিই ভোগ করছো, কি করছো? যেই যন্ত্রণা গুণা ছাড়ার ভোগ করছো, এরপরে কি আমি মৃত্যু যন্ত্রণা দেই? তুমি, তোমার মৃত্যু হবে জান্নাতীদের মতো, তোমার মৃত্যু হবে নবীদের মতো, ওলিদের মতো, কালেমার সাথে আরামে খুব সুন্দরভাবে, যেমন আটার থেকে চুল উঠাইলে যতটুকু সময় লাগে ওই রকম তোমার মৃত্যুটা হয়ে যাবে। এই জন্য গুণা ছেড়ে দেন, সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপরে অষ্টম আমল, ইমানি কালেমা নসিব হওয়ার, সেটা হচ্ছে আজানের দোয়া পড়া। যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার, চারবার তকবীর, আপনিও চারবার তকবীর দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে, তখন আপনি কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার পড়া হয় দুইবারই আপনি এটা পড়বেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়া হয়, তখন আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়বেন, দুইবারই এটা পড়বেন। যখন হাইয়ালাসসালাহ হাইয়ালাসসালাহ বলা হয়, তখন কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন দুইবার। আর যখন হাইয়ালাল ফালা হাইয়ালাল ফালা বলা হয়, তখন কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে কি বলা হয়? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে তারপরে যে আল্লাহু আকবার বলা হয়, আপনিও আল্লাহু আকবার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হয়, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এই জন্য আজানের সময় আমরা দেখবেন যে বয়ান স্টপ করে দিই, কেন? আজানের জবাব দেওয়ার জন্য। এবং আজানের পরে যদি আপনি একটা দোয়া পড়েন, এই দোয়াটা প্রত্যেকটা কিতাবে পাবেন, বইতে পাবেন, ছোটো কিতাবেও পাবেন, বড় কিতাবেও পাবেন, তবে আমি আপনাদেরকে শোনাই দিই, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া দারাজাতার রাফিয়া আবআসহু মাকামাম মাহমুদানাল মাহমুদানিল্লাযী মাহমুদানিল্লাযী ওয়া আত্তা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটার অর্থ হলো যে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি এবং দোয়া করতেছি নামাজ পড়িয়া,
যে আপনি আমাদের নামাজকে কবুল করেন এবং এর ওসিলায় আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্নত সর্বোচ্চ মাকাম দান করেন, মাকামে মাহমুদে তাকে পৌঁছায়া দেন, আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল্লাতুল শাফাআতি, তার উপরে আমার শাফাত করা ওয়াজিব নয় ফরজ হয়ে যায়। কি নয়? কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এইটা সামান্য আমল। আজান এখন 10 জায়গায় আজান দেয়, 10 জায়গায় কি জবাব দিবেন? না, 1 জায়গায় জবাব দিলে হবে। 1 জায়গায় জবাব দিবেন, এই দোয়াটা পড়বেন, এরপরে আঙ্গুলটা ইশারা করে আসমানের দিকে কি পড়বেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যদি এটা পড়েন তখন আল্লাহ পাক 7 আসমানের দরজা আপনার জন্য খুলে দিবে, 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে, 1 বছরের নেকি আপনার কামলনামায় যোগ হয়ে। আর আল্লাহ রসুলের শাফাত তো হবেই, আর আল্লাহ রসুলের শাফাত যার হবে নসিব হবে সে কি? জান্নাতি। অর্থাৎ নিশ্চিত আপনি জান্নাতি হবেন। এতটুকু আমল যদি আপনি করেন তাহলে আপনি জান্নাতি চলে যেতে পারতেছেন। সুতরাং আসেন আমরা এই আমল করা এখন থেকেই শুরু করে দেই, যাতে আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয় আর আল্লাহর রসুলের শাফাত নসিব হয়, সাথে সাথে আমি যেন, আমি আপনি যেন জান্নাতি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিহি ইশারাতুল ইলা বাশারাতিল হুসনিল খাতেমা, এই কথার দ্বারা বোঝা যায়, আল্লাহ রসুলে বলেছেন হাল্লাত লাহুল শাফাআতি, এই কথার দ্বারা বোঝা যায় যে ইমান মৃত্যুর সাথে হবে কোনো সন্দেহ নাই। এইবার 9 নম্বর আমল, কি ইমানের সাথে মৃত্যু হওয়ার? এই 9 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করতে থাকা, হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকা। আপনার জুতার ফিতাটাও যদি লাগে আল্লাহর কাছে চান, আপনার যা লাগবে তাই আল্লাহর কাছে চাবেন। অনেকে বলতে পারেন যে আমি কি চাই আল্লাহ তো জানে, এটা বড় এখলাসের বিষয়, কিন্তু আল্লাহ পছন্দ করেন বান্দার কাছে যে বান্দা আমার কাছে চাক। সুতরাং যেটা পছন্দ করে আপনারও সেটা করা উচিত। এই জন্যেই সমস্ত ইবাদতের মগজ দোয়াকে বলা হয়েছে, আর দোয়াও মুখফুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। সমস্ত ইবাদতের মাথা শুধু নয়, তার ভিতরের মগজ। সুতরাং আপনি যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার কাছে খুশি হবে। আমি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখেছি, আমি ওনাকে দাদা বলে সম্বোধন করেছি যে দাদা যান আমাকে কোনো আমল বলেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আমাকে বললেন যে দেখো বাবা নাতি, তোমারে একটা দামি আমল বলে দিচ্ছি, সেটা হলো চোখের পানি আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। এটা যে কত দামি আমরা বুঝতে পারি নাই, যদি জানতাম তো সবসময় কাঁদতেই থাকতাম। আল্লাহর কাছে এত পছন্দনীয় এটা, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহর বুকটা, আল্লাহর অন্তরটা আল্লাহ ওই বান্দার প্রতি মায়ায় ভরে যায়। বেশি বেশি কানবা। তো আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, হযরত আমার কি, আমার ব্যাপারে কি, আমি যেভাবে দোয়া করি কান্নাকাটি করি এটা কি, এ ব্যাপারে আপনি কি বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইরকম দোয়া আমি পরও সাহাবিদের জামানার পরে আর কোনো জামানায় শুনি নাই। আপনার দোয়া আল্লাহ পাক অনেক পছন্দ করে। তো আমি এটার আলোচনাটা কেন করলাম যে আপনারা যাতে বুঝতে সক্ষম হন যে বিষয়টা আমি স্বপ্নে দেখেছি এবং এই স্বপ্নটা স্পষ্ট, কোনো স্পষ্ট ছিল না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সুন্দর মোটা গোটা দেখেছি, চেহারা ছবি অনেক সুন্দর, দাড়িগুলো সম্পূর্ণ সাদা পুরা মুখ ভর্তি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যে হাদিসের মধ্যেও এই ব্যাপারে কিছু দোয়া রয়েছে, তার মধ্যে একটা দোয়া আমি আপনাদেরকে বলে দেই,
সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিল মউতি ওয়া ফিমা বাদাল মউত। আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর পূর্বে আমাকে আমার জিন্দেগি বরকতময় করে দেন এবং মৃত্যুর পরেও আমার জিন্দেগি বরকতময় করে দেন। এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার ইমান ইমানি কালেমা মৃত্যুর সময় নসিব হবে, আলহামদুলিল্লাহ বলে। আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা লা তুজিক কুলুবনা, এটা হচ্ছে রব্বানা লা তুজিক কুলুবনা বাদাই হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এই দোয়াটা হলো, যদি আপনি এই দোয়াটা করেন প্রতি নামাজের পর তিনবার তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। এই দোয়ার ফজিলত হলো এটা। এবার দশম নম্বর ইমানি কালেমা নসিব হওয়ার জন্য যেটা অত্যন্ত জরুরি আমল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির এত বেশি করতে থাকো যে এই জিকিরটা যেমন বীজ বপন করলে জমিতে ওর থেকে অঙ্কুর হয়, ওর থেকে গাছ হয়, তো তোমার কলবের মধ্যে যেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এর বীজ পরিপূর্ণভাবে বসে যায়, পরিপূর্ণভাবে বসে যায়, এত পরিমাণ এটার জিকির করো। কারণ জিকিরের ফজিলত হলো যে জিকির করবে তার দিল জিন্দা, যে জিকির করবে না তার দিল মুর্দা। আর যার দিল জিন্দা তার কলবে তো আল্লাহ পাকের জিকির রয়েছে, আর যার কলবে আল্লাহ পাকের জিকির রয়েছে জিন্দা দিল, সেই দিল তো কখনোই আল্লাহকে ভুলতে পারে না, চাই মৃত্যুই হোক না কেন, মৃত্যু সময়ও তার আল্লাহর কথা মনে থাকবে কারণ তার দিল জিন্দা, কবরেও তার আল্লাহর কথা মনে থাকবে কেন তার দেল জিন্দা, হাসরের ময়দানেও আল্লাহর কথা তার মনে থাকবে কারণ তার দেল জিন্দা, এবং কুলসিরাতের সময় আল্লাহর কথা তার মনে থাকবে তার কারণ হলো তার দেল জিন্দা। সুতরাং আপনি আমি আসেন জিকিরের মাধ্যমে দেলকে জিন্দা দেল বানাই, কি বানাই, জিন্দা দেল বানাই। এই জন্যে বেশি বেশি জিকির করবেন, যত বেশি জিকির করবেন, হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে জিকির কর্ণওয়ালা হাসতে হাসতে জান্নাতে যাবে, কি যাবে। আর হাদিসের মধ্যে আরেকটা বিষয় আছে মান কালা আখেরা আখিরি কালেমাতুল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা জানতে পারলাম জান্নাতে প্রবেশ করার ব্যাপারে যে কি কি আমল রয়েছে, এর মধ্যে বাকি যে চারটা আমল আমাদের বাকি ছিল সেই চারটা আমল সম্পর্কে আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করলাম। এবার আসেন মুমিনের, আপনি মুমিনের দুইটি ফিকির আছে, একটা মুমিন বান্দার দুই রকমের ফিকির, একটা হচ্ছে জাতি ফিকির নিজের জন্য আর একটা হচ্ছে উম্মতের ফিকির। একটা মুমিন বান্দা দুই প্রকার ফিকির করবে, কি করবে, একটা হচ্ছে নিজের জাতের জন্য ফিকির করবে আর একটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য ফিকির করবে। আসেন আমরা আলোচনা করব নিজের জাতের জন্য কি কি ফিকির রয়েছে। মোট সাতটি ফিকির আমি আপনাদের সামনে আলোচনা করব। তো একটা মুমিন বান্দা সবসময় তার নিজের ফিকিরগুলো কী কী করবে এই বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু। প্রথম নম্বর তার ফিকির থাকবে, সবসময় তার একটা টেনশন থাকতে হবে, তার একটা টেনশন থাকতে হবে, আমার পরিবারের কারণে যেন আমি আল্লাহ থেকে দূরে সরে না যাই, আমার পরিবার যেন, পরিবারের এমন ঝামেলা বিপদ আপদ বা যাই হোক পরিবার এমন কিছুই না করে যেটার কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে যাই, এরকম যেন আমার অবস্থা তৈরি না হয়, সবসময় মাথায় এই টেনশন থাকতে হবে, একটা একটা পেরিশানি তার ভিতরে থাকতে হবে, আমার পরিবার যেন আমাকে আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে দুনিয়াবী মাল সম্পদ দুনিয়াবী লোভ যেন তাকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়, এই টেনশনটা দ্বিতীয় প্রকারের এই টেনশনটা তার থাকতে হবে। আল্লাহপাক কোরআনের মধ্যে এই ব্যাপারে বলেন ওয়ালা তুলহিকুম আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম আন যিকরিল্লাহ, খবরদার খবরদার তোমার পরিবার তোমার ধন সম্পদ যেন আমি আল্লাহর থেকে তোমাকে দূরে সরাইতে না পারে, আমি আল্লাহর থেকে যেন দূরে সরাইতে না পারে। এটা এই দুইটা ফিকির দুইটা চিন্তা একটা মুসলমান বান্দা মুমিন বান্দার সবসময় টেনশনে থাকতে হবে। আর আমরা কী টেনশন করি
দুনিয়ার টেনশন করি, বাড়ি গাড়ির টেনশন করি, ব্যবসা বাণিজ্যের টেনশন করি, আর আল্লাহ রসুল কী বলে? এই টেনশন করতে হবে মুমিন বান্দার। আর আমরা উল্টা টেনশন করি, যার কারণেই তো আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয় না। কারণ আপনি যেই ব্যাপারে টেনশন করবেন সেই বিষয়ে তো আল্লাহ সাহায্য করবে। আপনি দুনিয়ার টেনশন করতেছেন এই ব্যাপারে সাহায্য করতেছে, কিন্তু আপনি আল্লাহ থেকে দূরে সরে যাইতেছেন এই ব্যাপারে আপনার টেনশন নাই, আপনার বিবিরও টেনশন নাই, আপনার বাচ্চারও টেনশন নাই, সুতরাং আপনি এই এই দিক থেকে দূরে সরে যাচ্ছেন। সুতরাং আপনার টেনশন থাকতে হবে, দ্বিতীয় টেনশন সব সময় একটা টেনশন আপনার ভিতরে থাকতে হবে যে আমার পরিবার, আমার মাল সম্পদ, ধন সম্পদ এগুলো যেন আমাকে আল্লাহর থেকে কোনোভাবেই দূরে সরাইতে না পারে। তৃতীয় নম্বর টেনশন আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে টেনশন ফিকির, এই বাংলা অর্থ হচ্ছে ফিকির। সেই টেনশনটা কি? শয়তানের ধোকায় পড়ে আপনার নেক আমল যেন নষ্ট না হয়ে যায়। একটা হলো শয়তানের ধোকায় পড়ে আপনি কোনো খারাপ কাজ করে ফেলছেন, কিন্তু এমন জানি না হয় যে এমন ধোকাই দিছে আপনি জীবনে যা আমল করছেন সব আমল বাতিল হয়ে গেছে। কথা কি বুঝছেন? শয়তানের ধোকা দুই প্রকার, এক প্রকার ধোকা দিয়ে আপনাকে গুনার দিকে নিবে, বুঝতে পারছেন, আর দ্বিতীয় প্রকার ধোকা হলো আপনার আপনার সমস্ত নেক আমল নষ্ট করে। এখন আমি আসেন দ্বিতীয় প্রকার ধোকাগুলো কেমন। এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনেন, কুল্লু বেদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতি যারা, যারা আল্লাহর হুকুম রসুলের তরিকার মধ্যে অতিরিক্ত কিছু জড়াইছে, যেমন মিলাদ কিয়াম আছে না, হ্যাঁ, তারপরে তো ঈদে মিলাদুন্নবী নাম কইরা কিছু উল্টাপাল্টা কাজ আছে যেগুলো তারা করে, এইগুলো কিন্তু সম্পূর্ণ বেদাত, ইসলামের মধ্যে নাই। বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়া, আরেকটা হচ্ছে বেদাতে হাসানা। বেদাতে সাইয়া বিলকুল হারাম, বেদাতে হাসানা জায়েজ আছে। বেদাতে সাইয়া কাকে বলা হয়? ওই সকল বেদাত যেগুলো রসুল করে নাই, আল্লাহ তাআলা নির্দেশ দেয় নাই, সাহাবিরাও সাহাবিদের মধ্যে আমল পাওয়া যায় না, এইগুলো হচ্ছে ওই সকল বেদাত, এগুলোকে বেদাতে সাইয়া বলা হয়। এই বেদাতে সাইয়া পুরাপুরিভাবে হারাম। আর বেদাতে হাসানা, যেমন আল্লাহ রসুলের সময় ঘোড়া ছিল, এখন গাড়ি। আল্লাহ রসুলের সময় কি ছিল? মানুষ চিঠি পৌঁছাইতো, এখন এখন মোবাইলের মাধ্যমে কথা বলা যায়, এখন চিঠি আর হাতে পৌঁছায় না, ফ্যাক্স তৈরি হয়েছে, কম্পিউটারের মাধ্যমে চলে আসে ডাইরেক্ট, তাই না? তো এগুলো বেদাতে সাইয়া, রসুলের জামানায় ছিল না, এখন আছে। এইগুলো হচ্ছে সামানাগত বেদাত, কি দুনিয়ার সামানাগত বেদাত, যেটা রসুলের জামানায় ছিল না, এইগুলো জায়েজ আছে। কিন্তু আমলগত বেদাত, কি বেদাত? আমলগত বেদাত জায়েজ নাই, হারাম। কি আমলগত বেদাত জায়েজ নাই, হারাম। এই ধরনের বেদাতই যে এ হক পথে নাই, এ গোমরা পথে আছে, পদভ্রষ্ট হয়ে গেছে, এবং এর অনুসরণ যারা করবে সেও পদভ্রষ্ট হবে। আল্লাহ রসুল বলেছেন এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং শয়তান অনেককে ধোকায় ফেলায়, অনেক খারাপ আর বেদাতি খানকাতে যায়, যেই জায়গায় উল্টাপাল্টা হয়, গান বাজনা নাচানাচির নামে, পীর মুর্শিদি গান বাজনা নাচানাচির নামে কোরআন হাদিসের আলোচনা করে বেড়ায়, এইগুলো পরিপূর্ণ বেদাত, শরিয়াত পরিপন্থী, পদভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এদের অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। গান বাজনার মধ্যে কিছু ভালো গান বাজনা আছে, কোরআন হাদিসের কথা বইলা গান গাইয়া মানুষের অন্তর জয় করার চেষ্টা করে, এইগুলো হচ্ছে আমলি বেদাত। এই ধরনের গান শোনা যাবে না, এই ধরনের জারি সারি পাল্লা জারি পাল্লা এগুলা শোনা যাবে না, কারণ এগুলো পরিপূর্ণভাবে বেদাত। নামাজের পরে আমরা দোয়াকে যদি ফরজ মনে করি, হাত উঠানো, তাহলে বেদাত হবে। কি হবে? রসুলের জামানায় নামাজের পরে পরেই হাত ওঠানোর কোনো সুন্নত নাই। ইস্তেমাইভাবে দোয়া করা জায়েজ আছে, যেটা আমরা একসাথে করি, এটা আল্লাহ রসুল করেছেন ইস্তেমাইভাবে। সুতরাং মসজিদে যারা এটা মনে করে যে নাম দোয়া হচ্ছে, হাত তুলে দোয়া হচ্ছে নামাজের অংশ, তাহলে আমি তাদেরকে বলে দিই, দোয়া মাসুরা যেটা আমরা পড়ি, দোয়া মাসুরা, রব্বি ইন্নি জালামতু নফসি জুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, এত জুলুম যার সীমা নাই, ওলা ইয়াগফুরু যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহকে আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না।
ফাগফিরলি, সুতরাং আপনিই তো একমাত্র ক্ষমা করি, ক্ষমা করে দেন। মাগফিরাতাম মিন ইন্দিক, আপনার তরফ থেকে ক্ষমা চাই। ওরহামনি, আপনি আমার উপরে শুধু ক্ষমা করবেন না, দয়াও করবেন। ইন্না কান্তাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি গফুর, আপনি সর্বোচ্চ ক্ষমাশীল আর সর্বোচ্চ দয়ালু। এটা কি দোয়া নয়? তা আবার দোয়ার দোয়া তো হয়েই গেছে, আবার নামাজের পরে সালাম ফিরানোর পর আবার কোন দোয়া, হাত তুলে কোন দোয়া? সুতরাং এই দোয়া শোনেন, এই দোয়া কি বেদাতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? যদি আপনি জরুরি মনে করেন, আর যদি আপনি জরুরি মনে না করেন তাহলে অন্তর্ভুক্ত না। এই হাত তুলে দোয়ার দ্বারা কি কি ক্ষতি হয় এটা যদি আমি আলোচনা করি আরও পরিষ্কার ভাবেন। অনেকে দুই রাকাত নামাজ পাইছে আর দুই রাকাত পায় নাই, ওই বেচারার নামাজে দাঁড়ায় গেছে, ও হুজুর ফরজ নামাজ পরে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুরু করছে দোয়া, এই ব্যক্তির সুরা বারবার ভুল হইতেছে। এখন কোনটা জরুরি, নামাজ জরুরি না দোয়া জরুরি? এবার বুঝছেন, এই কারণেই আল্লাহ রসুল দোয়া করেন নাই। এবার বুঝছেন, সুতরাং বেদাত হবে, পরিষ্কার হয়েছে ব্যাপারটা? এবার আসেন, কিন্তু যদি নামাজ পড়ার পরে সালাম ফেরার পরে রব্বানা আতিনা হাত না তুলে আপনি মনে মনে কন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আবার দোয়া পড়েন, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, আবার দোয়া পড়েন। এরকম দোয়া যদি মনে মনে পড়তে থাকেন, হাত গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়লেন, আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পড়লেন, 34 বার আল্লাহু আকবার পড়লেন, এটা উত্তম, এটা অনেক উত্তম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দোয়া করতে হয় নামাজের পর তাহলে দোয়া হাত গুনে গুনে করো, যেই সকল দোয়া তোমার করার দরকার এমনিই করো, আল্লাহ পাক শূন্যওয়ালা শুনে নেবেন। তোমার দোয়ার যার কারণে আরেকজন পিছনের মুসল্লির যেন ক্ষতি না হয়, পরিষ্কার হয়েছে বিষয়টা? এই জন্যে এটাকে বেদাত বলা হয়েছে, কারণ এর দ্বারা মুসল্লির ক্ষতি হয়। কি হয়? মুসল্লির ক্ষতি হয়। আর এই বেদাতি কাজকর্মের দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, তো আমল আর কই থাকলো, জাহান্নামে যাবে। তো তার আর আমল থাকে? পুরো আমল শেষ। তো শয়তান এরকম ধোকায় যেন আপনার আপনাদের কাউকে না ফেলায়, আমাদের কাউকে না ফেলায়, বলেন আমিন। এর থেকে সবসময় টেনশনে থাকতে হবে ভাই। তারপরে বেয়াদবি করা, আল্লাহর শানে বেয়াদবি করা, রসুলের শানে বেয়াদবি করা, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে অনেক সময় আল্লাহ পাক তার থেকে হেদায়েতের নূর ছিনায় নেয়, কি নেয়, তাকে গোমরা করে দেয়। কারণ আল্লাহ বলছেন, ইয়াহদি বিহি কাসিরা ও ইউদিল্লু বিহি কাসিরা, এই কোরআন সেই কোরআন যেই কোরআনের মাধ্যমে আমি অনেককে হেদায়েত দেই, আবার এই কোরআনের মাধ্যমে অনেককে গোমরা করি, পথভ্রষ্ট করি। এখানে শুধু আল্লাহ এটুকু বলে শান্ত আর নেই, আল্লাহ বলছে ইন্নাকা লা তাহাদি মান আহাবাবতা, আপনি যাকে ইচ্ছা খুশি হেদায়েত দিতে পারবেন না, আমার হাবিব হেদায়েতের মালিক আমি, ওলা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যদি চায় যাকে খুশি হেদায়েত দিতে পারে। তো হেদায়েত যদি পাইতে চান, তো রসুলের সানে বেয়াদবি করছিল তার এক চাচায়, যার কারণে মৃত্যু সময়কালে মানসিব হয় নাই। রসুলের সানে বেয়াদবি করছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। রসুলের সানে অনেক মেয়ে মুনাফিক পিছনের নামাজে পড়তো, আবার মুনাফিকই করতো, যার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই, হেদায়েতের নুন তার কাছ থেকে ছিনাই নিছে। আপনারা যদি আল্লাহ আল্লাহ রসুলের সানে বেয়াদবিটা কারে বলে আমি একটু বলি, ওলিদের সানে যদি বেয়াদবি করেন, কোনো ওলি যদি হক পথে থাকে, আপনি জানেন সে অকপথে আছে, তারপরে যদি আপনি বেয়াদবি করেন, তাহলে কার সানে বেয়াদবি হইল? আল্লাহর সানে বেয়াদবি হয়ে গেল। কার সানে বেয়াদবি হইল? আল্লাহর রসুলের সানে বেয়াদবি হইল, কারণ আপনি চান না যে আল্লাহর রসুলের দিন এই আল্লাহর অলির মাধ্যমে প্রকাশ হোক, কারণ আপনি চান না আল্লাহর রসুলের কোরআন, আল্লাহর কোরআন রসুলের তরিকা সুন্নত তরিকা এই আল্লাহর অলির মাধ্যমে প্রকাশ হোক, এই কারণেই তো আপনি বেয়াদবি করতেছেন। তার মানে বেয়াদবিটা সরাসরি কোথায় চলে যায়? আল্লাহ এবং আল্লাহ রসুল। সুতরাং ইমান থেকে মাহরুম হওয়ার সম্ভাবনা 100% আছে, এবং হেদায়তের নূর সলব হওয়ার সম্ভাবনা 100% আছে। সুতরাং এই ধরনের ধোকায় যেন শয়তান আপনাকে না ফেলায়, মাথায় এটা সেট আপ করে নেন, বাস যা কিছু হয়ে যাবে হয়ে যাক, কিন্তু আমরা আল্লাহর সানে আল্লাহর রসুলের সানে বেয়াদবি করবো না, যা কিছু হয়ে যাক হয়ে যাক, ওটা আমাদের দেখার বিষয় না, কথা কি বুঝতেছেন? তারপরে সন্দেহ পোষণকারী,
সন্দেহ যারা করে এরা অধিকাংশ গীবত করে। কি করে? আপনি রাত্রেবেলায় তাহাজ্জুদ নামাজ পড়লেন, কত কষ্ট করে সকালবেলায় গীবত করে তাহাজ্জুদ নামাজটা ফ্লাক্সি লোড করে ওর কান্দে দিয়ে দিলেন, কত ভালো মানুষ আপনি। এরকম যদি কেউ থাকে আমি তো তারে মিষ্টি খাওয়াম। আল্লাহ রসুল বলছে যদি কারো গীবত করতে এত মিঠাই লাগে, ভালো না লাগে মানুষের বদনাম করতে, সে যেন তার বাপ মায়ের বদনাম করে। কারণ কমসে কম তোমার আমল তো বাপ মায়ের ভাইলো, আর কারো কাছে গেল না। স্ত্রী যদি বেশি কথা কয় শ্বশুর শাশুড়ি, তারে বলবা তুমি তোমার শ্বশুর শাশুড়ির বদনাম না করে আমার করো, কারণ তোমার আমল তোমার কাছে থাকতেছে না, আমার কাছে থাকলেও তোকে একটা কাজে লাগবো। কথা কি বুঝতেছ? গীবতকারীর গুণাটা কত বড়। আল্লাহ রসুল বলেছে মৃত ভাইয়ের গোস্ত খাইলে যে অপরাধ হয়, তাজা গোস্ত, মৃত ভাইয়ের তাজা গোস্ত খাইলে যে অপরাধ হয় তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ। আর অপবাদ, কেউ অন্যায় করে নাই তারপরে অপবাদ এখান দিয়ে দিছেন, আরে ভাই এটা তো কোনো উপায় নাই, মাপ পাওয়ার কোনো উপায় নেই, এটা তো দুনিয়ার অবস্থা। এবার আখিরাতের অবস্থা বলি, যার যার গীবত করেছেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। যদি আপনি সঠিক উত্তর না দিতে পারেন তখন সেই গীবত যার উপরে গীবত করছেন সেই লোক আপনার কাছে দাবি করবে, আর যখন দাবি করবে আপনার পাহাড় সমান নেকি ধারে দিয়া দেওয়া লাগবে। এইখানে যে আপনি এত কষ্ট করে খানকায় আসলেন, মেহনত করলেন, আরেক বান্দার গীবত করে কিয়ামতের ময়দানে পাহাড় সমান নেকি আপনি কেন দিয়া দিবেন? দরকার আছে এত হোটনগিরির, এত মাতবরির? মাতবরটি একটু, মাতবরিটা একটু কমই করেন ভাই। অনেক সময় আমরা সাথী সাথীদের গুবেত করে বেড়াই, হ্যাঁ অমুক ভালো না, তমুক ভালো না, কে ভালো না রে ভাই, এটা আপনি কীভাবে বলতে পারেন? কারো সার্টিফিকেট কেউ দেওয়ার ক্ষমতা রাখে না? আল্লাহ ছাড়া আপনার কাছে ভালো না, আল্লাহর কাছে তো ভালো হইতে পারে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আপনার মতো তার সে না, আপনার চোখের মতো তো তার চোখ না, আপনার কানের মতো তো তার কান না, আপনার কাছে তার কান ভালো না লাগতে পারে, তার চোখ ভালো না লাগতে পারে, আল্লাহর ভালো লাগছে বিদায় তো ওইরকম চোখ আল্লাহ দিয়েছে তাকে, আল্লাহর ভালো লাগছে বিদায় তো ওরকম কান তাকে দিয়েছে, আল্লাহর ভালো লাগছে বিদায় তো ওরকম দাড়ি তাকে দিছে। আপনি তারা ছাগলিয়া দাড়ি কয়ে দেন, তোর ছাগলিয়া দাড়ি, ওই লোকটার মন খারাপ হয়ে গেছে। এই জন্যে এইভাবে কথা বলবেন না। আবার কারো কারো নাম বলে ওই করিম্মা, আপনি জানেন এই যে করিম্মা কইলেন গালি দিলেন এটা ফাসেক, ফাসেক মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না, সাথে সাথে ফাসেক হয়ে যাবে। ওর যদি মনে কষ্ট হয় এইটার কারণে কিয়ামতের ময়দানে এই যে করিম্মা কইছেন, হ্যাঁ এই মামেন সিংহা গোপাল গঞ্জা, হ্যাঁ এইভাবে কইনা বলি সাইল্লা, এরম হালার ভুত্রা এইগুলোই হয়। এই সকল কথার থেকে বিরত হন ভাই, এই সকল কথার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার নেক আমলগুলো সলব হয়ে যেতে পারে। ফলশ্রুতিতে নেক আমল সব দিয়েই ফেলাইছেন, এবার জান্নাতে যাবেন কি দিয়া? এরপরও রয়েছে দাবিদার, আরও গুণা করছেন, আরও গীবত করছেন, আরও মানুষের অপবাদ দিচ্ছেন, সেইগুলো আবার দাঁড়াইছে। এইবার কি করবে? এইবার তাগো গুণাগুলো আপনার ঘাড়ে দিব, এইবার গুণা বোঝাই লইয়া আপনি কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? সুতরাং এই সকল কাজ থেকে বিরত হন, সন্দেহ তৈরি মন থেকে বিরত হন ভাই। দয়া করে অনুরোধ করতেছি, যারা আল্লাহওয়ালার রাস্তায় চলতেছেন, আল্লাহর পথে চলতেছেন, আপনার অন্তরকে পরিষ্কার করে। এই সকল রোগ যদি আপনার ভিতরে থাকে এই রোগগুলোই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তারপরে সুদ ঘুষ খাওয়া, হারাম খাওয়া, এটার দ্বারা আমার বান্দার হক নষ্ট হয়। ব্যাংকে যে সুদ দিতেছে, হাজারো গরিব মানুষের চামড়ার রক্তগুলো ব্যাংকে শোষণ করে এই সুদগুলো দিতেছে, মানুষের বড় লোক বানাইতেছে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যাংকারকে সরকার সহকারে আদালতে দাঁড়া করানো হবে, এবং প্রত্যেক গরিব মানুষের যে রক্ত চুষছ তুই, এই প্রত্যেকটা হক তোমাকে দেওয়া লাগবে। এরপরে আপনি কারোর দিকে খারাপ নজরে দেখাইছেন বা জেনা করলেন, তার তো স্বামী আছে, আছে না? স্বামীর ইজ্জতটা স্বামী পাইতো, আর আপনি ইজ্জতটা নিজেই স্বামী ছাড়া নিজেই খেয়ে লাইছেন। কিয়ামতের ময়দানে তার স্বামী আপনার কাছে দাবি করবে, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জত সে লুণ্ঠন করছে, সুতরাং আমি দাবিদার, আমার হক তাকে দিতে হবে, আমার স্ত্রীর হক নষ্ট করছে, এটা আমি পাই সে নষ্ট করছে। আপনি বিপদে বলে যাবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। বন্ধু আপনি জানেন না যার সাথে প্রেম করেন সে আপনার স্ত্রী হবে কি না, সুতরাং আপনি এই সকল প্রেমের মধ্যে যায়েন না। এই জন্য দুনিয়াবিভাবে কোনো মেয়েদের সাথে প্রেম করা হারাম, কারণ আপনি তার স্বামী যে তার হক নষ্ট করতেছেন। এইভাবে ঘুষ খাইতেছেন, ঘুষ খাইয়ে চাকরি দিলেন, অনেক
অনেক লোক আছে যারা আসলে যোগ্য, তাদেরকে চাকরি না দিয়া আপনি ঘুষ খায়া ঘুষ করকে চাকরি দিলেন, সেই লোক এমন চাকরি পাইয়া এলাকার সমাজের পরিবারের মানুষকে অশান্তি বানাই দিছে, ঘুষ না দিলে মামলা দিয়ে দেয়, ঘুষ না দিলে তারা হয়রানি করে। এই কারণে আপনি কাল কেয়ামতের ময়দানে আপনার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কারণ হকদার হক পায় নাই, আপনি ঘুষ দিয়া তাকে চাকরি দিয়ে দিচ্ছেন। সুতরাং এই কারণেই আপনার আপনার কাল কেয়ামতের ময়দানে আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে। আমরা অসহায়রা কষ্ট পাইতেছি আপনার এই ঘুষ দিয়া চাকরি দেওয়ার লাগে, পাচ্ছি না পাচ্ছি কিন্তু। সুতরাং এই সকল ঘুষ চুরি রাহাজানি হত্যা এগুলো করা বাদ দেন, এগুলোর দ্বারা মানুষের হক নষ্ট হয়। এবার আসেন, এটার দ্বারা আপনার ফিকির থাকতে হবে, এইগুলো করবেন না, ফিকির থাকতে হবে, টেনশন থাকতে হবে, মুসলমান আপনার এগুলোর ফিকির থাকতে হবে, এগুলোর কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে। চার নম্বর, কেরামান কাতিবিন গুনা সবসময় লিখতেছে, সুতরাং আপনার ফিকির থাকতে হবে আপনার গুনা জানি কেরামান কাতিবিন লিখে পারল কি না, একটা গুণা হাতটা তো আপনার ভুলে হয়ে গেছে, আপনি আপনার অজান্তে হয়ে গেছে, কিরামান কাতিবিন তো লিখে ফেলাইছে, বিপদ না, যেটা আমল নামায় লেখা হয়ে গেছে ওইটা তো আর মুছবে না। সুতরাং লেখার আগেই তওবা করেন, লেখার আগেই ফিরে আসেন, আর করবেন না, কানে ধরেন, তওবা করেন মন থেকে, আমি আর করবো না, ও আল্লাহ মাফ করে দে, হ্যাঁ কিরামান কাতিবিন লেখাইস না, গুণা লেখাইস না, আমি এখনও বলি যদি গুণা হয়ে যায় একের করে আল্লাহ এটা তো কাজা হয়ে গেছে গা নামাজ, অমুক সময় তো অমুক উল্টা পাল্টা হয়ে গেছিল গা আল্লাহ, আমার গুণা লেখায় না, আমার গুণা লেখাইলে বাবা ভাসবো না, এখন ক্ষমতা এখন তবা তো লাইন আছে, তবা কইরা যেভাবে কাল্লারে মানান, গুণা জানি আপনার কেরামান কাতিবিন না লেখে, টেনশন নিয়ে থাকতে হবে, কি থাকতে হবে, তাহলে তো ভুলে যাবেন, গুণা করবেন ভুলে যাবেন, লেখা লেখা কিন্তু হয়ে গেছে, তবা আর করেন নাই, লেখা হয়ে গেছে আর উপায় নাই। সুতরাং আপনি কেরামান কাতিবিন যেন চান্স না পায় সেইটা সর্বসময় খেয়াল রাখতে হবে। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে এমনও আল্লাহর বান্দা দেখা গেছে 20 বছর হয়ে গেছে কিন্তু একটা গুণা কেরামান কাতিবিন লেখার সুযোগই পায় না। এরপরে 5 নম্বর আমল হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি দাঁড়াইতে হবে, এই ভয়টা আপনার টেনশন সব সময় থাকতে হবে, এই টেনশনটা সব সময় থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বলেন মারআতু মুতাকাল্লামাতু বিল কোরআন, আমি একবার এক মহিলার দিক দেখলাম সে কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথাই বলে না, কি কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথাই বলে না। সুন্দর একটা ঘটনা সামনে চলে আসছে, কোরআনের কথাই বলে আর কোনো কথা বলে না, যেই কোনো কথা হলে কোরআন দিয়ে উত্তর দেয়, কোরআন দিয়েই কথা বলে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একবার সফরে যাচ্ছিলাম, আর সফরে যাওয়া যাইতে গিয়া অনেক ক্লান্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে গেলে এক গাছের পাশে আমি ঘোড়াটা বেঁধে শুয়ে পড়ি, যখন ঘুম থেকে ঘুম ভেঙে গেল তখন উঠে দেখলাম দূরে একটা আরোহী দেখা যায় যেই যার উপরে একজন মহিলা সওয়ার রয়েছে। নিকটবর্তী যখন হইল তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই চিন্তা করলো এরকম বিরান জায়গায় মানুষহীন জনহীন জায়গায় এই মহিলার কী হবে, এই জন্য চিন্তা করলো আমি এটা সালাম দিই, তো উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই মহিলাটা সালামের উত্তর দিল সালামুন কওলাম মির রাব্বির রাহিম, দেখছেন কোরআন দিয়া সালামের উত্তর, শান্তি তো বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, যার অর্থ তোমার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, কোরআনের আয়াত দিয়া সালামের উত্তর দিয়ে দিল। উনি এখন চিন্তায় পড়ে গেলেন কোরআনের আয়াত দিয়ে সালামের উত্তর দেয়, দেখি আসো একটু কথা বলি কী বলে, তো উনি উত্তর উনি জিজ্ঞেস করলেন আম্মা জান আপনি আসলে কোথার থেকে আসছেন, কিভাবে এখানে পৌঁছাইলেন, কোনো সমস্যা হয়েছে কি না, তখন সে আবার কোরআন দিয়ে উত্তর দিলেন অমাইয়ুদ্দিল ফালাহাদিয়ালা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে পথকে দেখাইতে পারে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝে গেলেন যে উনি পথভ্রষ্ট হয়ে গেছে, মানে জায়গা
যায়া জায়গা থুয়া অজাগায় চলে আসছে, ভুলে রাস্তা হারাই ফেলছে, বুঝতে পারলেন? এবার আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই আবার প্রশ্ন করলেন, আপনি কোথা থেকে আসছেন, কি আপনি পথ যে হারাই ফেললেন, আসলে আপনি কি উদ্দেশ্যে গিয়েছিলেন, কোন উদ্দেশ্য কোন কাজটা করে আপনি আসলেন? তখন উত্তর দিলেন উনি কোরআনের আয়াত দিয়ে, ও আতিমুল হাজ্জাতা ওয়া উমরাতা লিল্লাহ। যখন বলল এই কথা কোরআনের আয়াত, উনি বুঝে ফেললেন যে উনি হজ উমরা করে তারপরে আসছে। এরপরে আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন যে আপনি কোথায় যাবেন, আমি যে আপনাকে রাস্তা দেখায় নিতে চাই। আচ্ছা, আপনি পথ হারাই ফেলছেন, আমি আপনাকে রাস্তা দেখায় নিয়ে যাব, কিন্তু আপনার গন্তব্যস্থান কোথায় ওইটা আমাকে দেখান, কোন জায়গায় আপনাকে নিয়ে যাব। তখন উত্তর দিলেন, উদখুলুল মিসরা ইনশা আল্লাহু আমিনিন, আমাকে শহরে নিয়ে যাও, ওইখানে নিয়ে গেলেই আমি সুন্দরভাবে পৌঁছাইতে পারবো। কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন। কোরআনের আয়াত যখন বললেন তখন উনি বুঝতে পারলেন ওনার বাড়ি শহরে, ওনারে শহরে নিয়ে যেতে হবে। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে সাথে চলেন, আমি আপনাকে রাস্তা দেখাইনি, আপনার রশিটা আমি ধরবো, কারণ ঘোড়া তো এদিক ওদিক চলে যেতে পারে, এই জন্যে রশিটা আমার ধরা লাগবে, ধরে আমার ঘোড়ার সাথে সাথে তাকে নিয়ে আসবো। তখন উনি উত্তর দিলেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি আপনি কোনো উপকার কারোর জন্য করেন সেই উপকারটা আপনার দিকেই প্রত্যাবর্তন হবে, এই উপকারটা আপনি মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে পাবেন। তো এটাও কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন। এরপরে রাস্তা যেহেতু অনেক লম্বা, কি করবে, তো আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি রাস্তার মাঝে একটু চিন্তা করলেন, আমি একটু কবিতা পড়ি, তো আরবিতে কিছু কবিতা পড়া শুরু করলেন। তখন এই মহিলা বললেন, ফাকরা উমা তাইয়াসসারা মিনাল কোরআন, আপনি পড়েন কোরআনের মধ্য থেকে যা কিছু আপনার জন্য সহজ হয়। আপনি এত লম্বা রাস্তায় আপনি কিয়ের লেগে কবিতা পড়তেছেন, সওয়াব তো পাবেন না, কোরআন পড়েন সওয়াবও পাবেন, নেকিও হবে আর মনটাও ভালো লাগবে, শান্তিও পাবেন। উনি বুঝে ফেললেন যে মহিলা আমারে কোরআন পড়ার কথা বলতেছে। তখন উনি এই আরবিতে কবিতা পড়া ছেড়ে দিলেন। এইবার যখন শহরে পৌঁছালো, শহরে পৌঁছানোর পরে উনি এই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার কে কে আছে, ছেলে মেয়ে কয়জন, কে কে আছে? তখন উনি উত্তর দিলেন যে আমা আল মালু আল বানুনা জিনাত আল হায়াতিদ দুনিয়া, তার মানে উনি বললেন যে আমার ছেলে আছে, মেয়ে নাই, কোরআনের আয়াত দ্বারা বুঝাইলেন। কারণ এই মাল আর বানুন মানে হলো ছেলে সন্তান, তো ছেলে সন্তান আছে বুঝাই দিলেন। তখন উনি বললেন আচ্ছা আপনার ছেলেদের নাম কি? তখন আবারও কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন, ইব্রাহিমা ওয়া ইসমাইলা ইসহাকা ওয়া ইয়াকুব, তার মানে উনি বুঝাইলেন আমার চার সন্তান, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম ইসমাইল, একজনের নাম ইসহাক, একজনের নাম হচ্ছে ইয়াকুব। এইবার যখন শহরে পৌঁছায় গেল, পৌঁছানোর পর উনি ওই চারটা ছেলেকে ডাক দিলেন, দেখা গেছে দূরে একটা কাফেলা, ওই কাফেলাটা ডাক দিলেন, ডাক দেওয়ার পরেই তারা দৌড়ায় আসছে এবং তার মাকে রিসিভ করছে। রিসিভ করার পর তার মাও খুশি হয়েছে যে আমাকে এত কষ্ট করে এই পর্যন্ত আইনে দেওয়ার জন্য। তখন তার ছেলেকে হুকুম দিল, ওয়া ইউত ইমুন, এখানে বলছে ওয়া ইউত ইমু তোয়াম বলা হয়েছে। এখানে যখন পৌঁছাইছে তখন বলতেছে অয়ুত ইমু তোয়াম, তুমি ছেলেদের হুকুম দিছে তাকে, তাদেরকে খাবার খাওয়াও, তাকে মেহমানদারি করাও, তাকে খাবার খাওয়াও। এখন খাবার খাওয়ানোর পর, খাবার যখন শেষ হয়েছে তখন তো বান্দা শুকরিয়া আদায় করে যে মা আপনি অনেক সুন্দর খাবার খাওয়াইলেন, আমি অনেক খুশি হইলাম। তখন সে বলছে ইন্নামা নুতঈমু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা, নিশ্চয়ই আমি আপনাকে খাবার খাওয়াইছি এটা আল্লাহর জন্য, আমি আপনার থেকে কোনো এর পরিবর্তে ধন্যবাদও চাই না, কোনো ফলাফলের ধন্যবাদও চাই না, জাযাকাল্লাহও চাই না, এবং এর পরিবর্তে কোনো শুকরিয়াও আপনার কাছে চাই না। এই কথা শোনার পরে এই ব্যক্তি আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি অনেক অবাক হয়ে গেল।
উনি চিন্তা করলেন যে আম্মা জানতো খালি কোরআনের আয়াত দিয়েই আমাকে এই পর্যন্ত নিয়ে আসলো, আচ্ছা জিজ্ঞেস করি তো তার সন্তানদেরকে ব্যাপারটা কী। তখন তার সন্তানরা জিজ্ঞেস করার পরে উত্তর দিল, আমার মা হচ্ছে হাফেজে কোরআন এবং আলেমা, 20 বছর পূর্বে উনি এই হাফেজ এবং আলেম হওয়ার পর যখন আল্লাহ সম্পর্কে উনি জেনেছেন চিনেছেন, তখন তার অন্তরে এমন আল্লাহর ভয় তৈরি হয়েছে যে যাতে তার কোনো গুনাহই না হয় তার জবানিভাবে তখন থেকেই সে কোরআনের মাধ্যমে আমাদের সাথে কথা বলে। 20 বছর যাবত এইভাবেই তিনি কোরআনের মাধ্যমেই আমাদের সাথে কথা বলে আসতেছেন। দেখেন আপনি এই মহিলাকে আল্লাহর ভয় কারে বলে, আর আজকে আমরা আবল তাবল কি যে বলে ফেলি, লায়ানি কথাবার্তা বলি। হুসনুল ইসলামী মারই তর্কুহু মা লায়ানি, ইসলামের সৌন্দর্য হলো সমস্ত প্রকার অসৎ কথা, খারাপ কথা, সমস্ত প্রকার ফালতু কথা ছেড়ে দাও, আর আমরা এই সকল কথা বলি। কথা বলবো যখন কোরআনের কথা বলবো, কথা বলবো হাদিসের কথা বলবো, কথা বলবো সুন্নাতের কথা বলবো। আমি আমার বিবির সাথে যখনই কথা বলি, আমি কোনো সময় ইয়ার কি দুষ্টুমি ফাজলামি করি না, খুব কম করি, মানে যেটা কোরআনের মধ্যে আছে ওইটাই করি, যেটা আল্লাহ রসুল করছে ওটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের সাথে বসে আছে, বসে আসার পরে খেজুর আইছে, খেজুরের বিসি, কারণ খেজুরের বিসি খেজুর খাইছে, সব বিসিগুলো সব এক সাহাবির সামনে বিসি। তখন খাওয়া শেষ হওয়ার পরে আল্লাহ রসুল বলছে, বিসি সব তোমরা খাই, তুমি খাই খেজুর সব তুমি খাইছো কারণ বিসি তোমার কাছে। তখন ওই সাহাবি আবার আল্লাহ রসুলকে উত্তর দিছে, যাদের কাছে বিসি নাই তারা বিসি সহকারে খাইছে। তো এই ধরনের আল্লাহ রসুল আনন্দ ফুর্তি করতেন। তো আমরা কোরআন হাদিসের গণ্ডিতে থাকব, এমন কোনো উদাহরণ দেওয়া যাবে না যেই সকল উদাহরণ মিথ্যা কথা হয়, কি হয়, এমন কোনো মজাক হাসি ঠাট্টা করা যাবে না, মিথ্যা বলে হাসি ঠাট্টা করা যাবে না। এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি একজনের কাছ থেকে হাদিস নিতে গেলেন, দূর থেকে দেখলেন যে সে বকরিকে খাবারের জন্য ডাকতেছে, আয় 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 খাবার খাবি আয়, এখন কাছে যায় দেখছে থইলে তো কিছু নাই, যখন দেখলো থইলে কিছু নাই বকরিরে ডাকতেছে মিথ্যা বলে, তখন এই সাহাবি ফিরে গেছে কি এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, কারণ এ বকরিরে মিথ্যা বলতে পারে, আমি আল্লাহর রসুলের হাদিস নিতে গেছি আমাকেও তো মিথ্যা বলতে পারে। সুতরাং উনি ফিরে গেলেন। সুতরাং কোনোভাবেই মুখে কোনো খারাপ কথা বলা যাবে না। এরপরে 6 নম্বর বিষয়, যেই বিষয়ে আপনার সবসময় একজন মুমিন বান্দা মুসলমান বান্দার টেনশনে থাকতে হবে, সেটা হলো ফেরেশতারা আপনাকে যেন গাফলাত অবস্থায় না পায়। আল্লাহ কোরআনে বলেন, ওলা তাকুম মিনাল গাফিলিন, তুমি তোমার জিন্দিগি যেন গাফলাতওয়ালা জিন্দিগি না হয়, অলসতাওয়ালা জিন্দিগি না হয়, এমন অবস্থা যেন না হয় যে তোমাকে অলসতা অবস্থায় গুনাহ অবস্থায় পাওয়া গেল, অথবা নাফরমানি করা অবস্থায় পাওয়া গেল, অথবা আপনি তুমি নামাজ পড়ো না এই অবস্থায় পাওয়া গেল, এরকম যেন ফেরেশতারা তোমাকে না পায়। কারণ মানুষের মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না, হঠাৎ করে আপনার মৃত্যু চলে আসলো, আর এই মৃত্যুর সময়ে আপনি এমন অকাম করতেছেন যেটার কোনো ঠিকানা নাই। এই অবস্থায় ফেরেশতারা আপনার জান কবজ রূহ কবজ করলে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য একজন মুমিন বান্দা মুসলমান বান্দার সব সময় হুঁশিয়ার থাকতে হবে যে আমি আমার দ্বারা যেন কোনো গাফলাত তৈরি না হয়, অলসতা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, রসুলের সুন্নত পালনের ক্ষেত্রে এবং দিনের কাজ করার ক্ষেত্রে, কানকার কাজ করার ক্ষেত্রে, মাদ্রাসার কাজ করার ক্ষেত্রে আমার যেন কোনো প্রকার অলসতা না হয়, এমন অবস্থা না হয় যেন ওই অবস্থায় আমার যদি মৃত্যু চলে আসে তাহলে তো আমি ইমান ছাড়া চলে যেতে হবে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এরকম অলসতা জিন্দিগি থেকে আমি সহকারে সকলকে হেফাজত করুন। দেখেন এই ব্যাপারে কিছু ঘটনা রয়েছে, মৃত্যুর ভয় সবসময় থাকতে হবে যাতে গাফলাতে আপনার মৃত্যু না হয়। এক নওজোয়ানের ঘটনা, সে চতুর্থ তালা থেকে পড়ে গেছে, কিছু হয় নাই, কিন্তু এক জায়গায় পিছলা খাইছে মারা গেছে। তো আল্লাহ পাক বাঁচাইতেও পারে, যে কোনো সময় মৃত্যু দিতেও পারে,
কথা কি বুঝতে পারছেন? এখন পিছলা খাইছে, মারা গেছে, তো আপনি হঠাৎ কোন সময় আপনার মৃত্যু চলে আসবে বলা যায় না। সুতরাং হুঁশিয়ার থাকবেন, ফেরেশতারা যখন আসে তখন যেন আপনাকে ইবাদতে পায়, তখন যেন আপনাকে জিকিরে পায়, তখন যেন আপনাকে আল্লাহ রসুলে ফিকিরে পায়, তখন যেন আপনাকে মেহনতের মধ্যে পায়, তখন যেন আপনাকে খানকায় পায়, তখন যেন আপনার হাতে তসবি পায়, আপনার পকেটে মেসব পায়, আপনার মাথায় টুপি পায়, আপনার শরীরে সুন্নাতে রসুল পায়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সুতরাং এমন অবস্থায় যেন মৃত্যু না হয় যে আপনার কাছে কিছুই নাই। ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাই বলেন, এক বুড়া লোক আমার কাছে আসলো, আয়সা আতর দেখতেছে। আমি বলি, হ্যাঁ বুড়া, কিছু লইবা নাকি? কিছু লইবো না, আমি চিন্তায় আছি, খুব টেনশনে আছি তোমার লয়ে। কি টেনশন? তোমার অন্তরে এতগুলো আত্মরে শিশির মধ্যে আটকে গেছে, এর থেকে তুমি বের হইবা কেমনে? এটার দ্বারা দুনিয়া বোঝানো হয়েছে। বন্ধুরা আমার, যারা দুনিয়ার লোভে আছো তাদেরকে বলতে চাই, আপনার অন্তর যেন দুনিয়ার লোভে আটকে না থাকে, এর থেকে আপনি বের হইতে পারতেছেন না, এমন যেন না হয়। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আপনি দুনিয়ার লোভে পড়ে গেছেন, বের হইতে পারতেছেন না। চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, যখন আল্লাহর হুকুম আসবে তখন আল্লাহর রসুলের সুন্নত তরিকা অনুসরণ করবেন। আল্লাহর রসুল যখন আজান শুনতেন তখন তার চেহারা লাল হয়ে যেত, চোখ হলুদ হয়ে যেত, চোখ শুভ্র হয়ে শুভ্র থেকে হলুদ বর্ণ আকার ধারণ করত, এমন আল্লাহর ভয়ে কাঁপতে থাকতেন, মনে হইতো সে কাউকেই চিনেন না। সুতরাং আপনি এমন হইেন না। ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ বুড়াকে কইলো, আপনি যেমনে মরবেন আমি হেমনে মরব। গায়ে যে বুড়া কয়, তাহলে আমি কেমনে মরি? দেখ চাদর উঠছে, উড়াইছে, আল্লাহ ইল্লা ইল্লা ইল্লাল্লাহ বইলা কালেমা তো এবার পড়তে পড়তে মারা গেছে। দেখছেন, আল্লাহওয়ালাদের মৃত্যু, যাদের অন্তরে লোভ নাই, যাদের অন্তর পবিত্র, তাদের মৃত্যু যখন তখন যে কোনো অবস্থাতেই কালেমার সাথে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার অন্তর যদি দুনিয়ার মধ্যে ফাইসা যায়, অন্তরে মারার সময় দেখবেন অনেকে মা কয়, আরে আমার বড় সাউলটা কই রে, তারে যদি দেখবার মনে চায়, তার মানে কি? তার অন্তর বড় সাউলের মহব্বতে এখনও ফাইসা রয়েছে, কালেমা পড়বে কোন সময়? যদি তার অন্তর আল্লাহর মহব্বতে থাকতো, তো বড় ছেলের নাক দিয়ে না ডাক দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে ডাক দিত। কথা ঠিক কিনা? কোথায় আমরা কালেমা পড়তে পারি না? কারণ আমাদের অন্তর হয় ছেলের দিকে ভাইসা থাকে, নয় বউর দিকে ভাইসা থাকে, নয় দোকানের দিকে ভাইসা থাকে, মৃত্যুর সময় ওইগুলো মনে পড়ে। হাইরে আমার ছেলের কি হবে, আমার বাপের কি হবে? আরে বেটা, তুই কিছুক্ষণ পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবি, তোর এই সময় টাইম নাকি ছেলেদের স্মরণ করার, এই সময় টাইম নাকি বিবিরে স্মরণ করার, এই সময় টাইম নাকি দোকানে স্মরণ করার, এই সময় টাইম তো আল্লাহর স্মরণ করার। কারণ তোর অন্তর ওই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার পিছনে আটকে গেছে, ক্যাট করে আটকে গেছে, বাড়িতে পারতেছে না। সুতরাং এই অন্তরকে এই সকল জায়গার থেকে বাইর করতে হবে। এক বুজুর্গ মৃত্যুর সময় বলতেছে তার সাগরদেরকে, এখন আমার পাপ থেকে রু বের হইতেছে, এখন আমার হাত থেকে রু বের হইতেছে, এখন আমার শরীর থেকে রু বের হইতেছে, এখন আমার রুটা সিনার মধ্যে চলে আসছে। আসসালামু আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মারা গেছে। আল্লাহর ওলিদের এরকম ঘটনা রয়েছে। এক বুজুর্গ তার মেয়ে মৃত্যুর সময় তার ছোট মেয়েটা তার কাছে আসছে, আব্বা আব্বা কথা বলো না কেন, তোমার সাথে খেলবো। সে কোনো কথা বলে না, এমন রাগ করে মার কাছে গেছে, মারে বলে আব্বারে এত ডাকলাম আব্বা কথা শোনে না, আব্বার সাথে আড়ি আড়ি নাকি, হ্যাঁ চল তোরে আব্বার সাথে সেটিং করে দিই, ফিট করে দিই, তোর আব্বা আর ডাক দিলে ডাক শুনবে। এখন মা আসছে তার স্বামীরে ডাকতেছে, স্বামী হে, ও আমার স্বামী, তোমার মেয়ে তোমারে বারবার ডাকে, তুমি উত্তর দাও না, তাই সে তোমার সাথে আড়ি পেটেছে, উত্তর দিয়ে দাও। এবার স্বামী কিছুক্ষণ পরে চোখ খুললো, চোখ খুললো, কি এর হাফসা, কার হাফসা, আমি তো মাওলার প্রেমে মত্ত আছি, মাওলার সাথে আমার মিটিং সেট হয়ে গেছে, আমি আর সাথে মাওলার, আমার আর মাওলার মধ্যে ভালোবাসার সমাধান হয়ে গেছে, মাওলা আমাকে মেনে নিয়েছে, আমি মাওলা হয়ে গেছি, এখন কি এর হাফসা। এই কয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মারা গেছে। আর আমরা ইন্না লিল্লাহ, দোস্ত ফিকির করো, ফিকির করো, নিজের ইমানের ফিকির করো, ইমান হেফাজতের ফিকির করো, যে মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়। আর আরেকটি ঘটনা, শেষ ঘটনা, সাত নম্বর ঘটনা, সেটা হলো আখিরি শ্বাস পর্যন্ত ফিকিরে থাকতে হবে, টেনশনে থাকতে হবে।
শেষ নিঃশ্বাসটা যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের সাথে গেলা, এটা বিশ্বাস করা যাবে না। তোমার ফিকির থাকতে হবে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেভাবেই হোক আমার ঈমানের সাথে যাইতে হবে। এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ একটা ঘটনা আছে, তার মৃত্যুর সময় তার সাগরের তাকে কালেমা পড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইমাম হাম্বল মোহাম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলেন লা লা, যতবার কালেমা পড়ে ততবার ইমাম হাম্বল বলে লা লা, সাগরের তো টেনশনে পড়ে গেছে যে আমি পড়তে পড়াইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুরে পড়তেছে লা 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 লা, ব্যাপারটা কী হইল। কিছুক্ষণ পরে ইমাম মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ হুশ ফিরছে, যখন নিজেকে নিয়ন্ত্রণ করছে তখন তার সাগরেদ বলল হুজুর আমি তো আপনাকে কালেমা তৈয়বার তালকিন দিচ্ছি মৃত্যুর সময় উপস্থিত, যাতে আপনি কালেমা পড়ে যেতে পারেন, আমরা শুধু আপনার মুখ থেকে একটা উচ্চারণ পাচ্ছি লা, যেটার মানে হচ্ছে না, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলতেছেন না, আমরা তো টেনশনে পড়ে গেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তখন বলল ঘটনা এটা না, আমার মৃত্যুর সময় শয়তান আমার কাছে এসে বারবার বলতেছে তুই তো ঈমানের সাথে চলে গেলি, আমি বললাম লা 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 এখনো না এখনো না, এখন পর্যন্ত আমার শ্বাস বের হয় নাই বন্ধু, আমার এখন পর্যন্ত শ্বাস বের হয় নাই, যতক্ষণ পর্যন্ত শয়তান রে তোর ধোকায় পড়া যাবে না, শ্বাস কালেমার উপরে না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি টেনশনে আছি। সুতরাং এই আটটি আমল আপনাদের সামনে পেশ করলাম, একটা মুসলমান তার এই আটটি বিষয়ে সর্বদা ফিকিরবান থাকতে হবে। সর্বশেষ বলবো মিশকাত শরীফে একটি হাদিস রয়েছে, একটা ব্যক্তি তার সারা জীবন নেক আমল করেছে, হঠাৎ করে মৃত্যুর সময় কোনো খারাপ আমল করার কারণে জাহান্নামী হয়ে গেছে, আরেকটা ব্যক্তি সারা জীবন খারাপ আমল করেছে কিন্তু মৃত্যুর আগে কোনো নেক আমল করার কারণে জান্নাতি হয়ে গেছে। বলা যায় না আপনার মৃত্যুর আগে আপনার কোন আমলটা হয়, এই জন্যে সর্বদা ভয় থাকতে হয়, সর্বদা ভয় রাখতে হবে যে আমার দ্বারা যেন আমার বিশ্বাস আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মা হুম আজমাইন, আমিন আমিন সুম্মা আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।